বন্ধুরা, এক বিন্দুও তেল না দিয়ে তৈরি করুন একেবারে স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্পন্ন একটি দারুণ সবজি, যেটা খেতে খুবই সুন্দর লাগবে। আমরা সাধারণত মনে করি যে তেলবিহীন সবজি নাকি ভালো হয় না, কিন্তু আপনারা জাস্ট এই টিপসগুলো ফলো করে এই সবজিটা বানিয়ে দেখবেন। এই সবজিটা খেলে দুর্বল ব্যক্তি সবল হবে, এবং এর সাথে আমি কিছু উপকরণ দেব, কিন্তু তেল দেব না। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পুনকা শাক। এই বাজার থেকে আনা তাজা পুনকা শাক ভালো করে বেছে ধুয়ে রেখে দিলাম। এই হলো বন্ধুরা মুসুর ডাল। এই ডালটাকে আমি কিছুক্ষণ পূর্বে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখতেই পেয়েছেন যে এই ডালটা একেবারে ভিজে গেছে। এখন আমি ব্লেন্ডারের কাপে এই ডালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। একটুও জল কিন্তু থাকবে না। মুসুরের ডাল শুধু নয়, আমি এখানে আরও দুই রকম ডাল অ্যাড করব। এটা হলো ছোলার ডাল, আর এটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটুও জল দেব না, ছোলার ডাল নিয়ে নিচ্ছি। মুসুর ডাল এবং ছোলার ডাল নিয়ে নেওয়ার পরে এরপর আমি যেটা রেখেছিলাম সেটা হলো অড়হর ডাল। অড়হর ডাল খুবই একটি পুষ্টিসম্পন্ন ডাল, আর এই ডালটা আমরা প্রতিদিন যদি খাবার পাতে রাখি তাহলে আমাদের শরীর দুর্বল হবে না। অড়হর ডালটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই অড়হর ডাল বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য খুবই ভালো। এই অড়হর ডালটা আমি দিয়ে দিলাম, এরপর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। এটা আমি ব্লেন্ড করব। তার আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, গ্যাস অন করেছি আর এই পুনকা শাক খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। গ্যাস অন করবার পর আমি কড়াই চাপিয়েছি, আর দেখুন আমি কোনো মতেই কিন্তু তেল দেব না। এখানে আমি পুনকা শাকগুলো দিয়ে দিলাম। এমনিতেই আমরা সবাই জানি শাক দেওয়ার পর আর শাকে অল্প একটু নুন ছড়িয়ে দিলে সুন্দরভাবে জল বেরিয়ে আসে, আর এই জলেই কিন্তু রান্নাটা রেডি করব। এখন দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর এই ডাল বাটাতে আমি নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। যদি আপনারা চান তাহলে এই ডাল বাটাতে মানে স্বাদ আনবার জন্য হাফ চামচ এরকম সরিষার তেল দিতে পারেন, যদি নাও দেন অসুবিধা নেই, কিন্তু এতে স্বাদটা ভালো আসে। এরপর খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। আমি স্বাদ আসবার জন্য দিয়েছি, আপনারা এটা নাও দিতে পারেন। এখন আস্তে আস্তে দেখুন শাক থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। এরপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এই দেখুন স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটা নেট দিয়ে দিচ্ছি। এই নেটটা আমি পেয়েছি চালুনির থেকে। এরপর আপনারা এইভাবেও এটা রেডি করে নিতে পারেন, আবার ছোট ছোট এটা পড়ার আকারে ছাড়তে পারেন। এই দেখুন এখনও বন্ধুরা ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটা কিভাবে টেস্টি করে রান্না করবেন, আর এটা খুবই পুষ্টিসম্পন্ন একটা সবজি, ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এখন আমি এই ডাল বাটাটা ছোট্ট ছোট্ট আকারে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝে মধ্যে একটু কমাবেন, একটু বাড়াবেন, লক্ষ্য রাখবেন যাতে শাক থেকে জল পুরোটা শুকিয়ে শাক চুঁয়ে না যায়। দেখুন এরপর এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, এবং মাঝখানে কিন্তু কোনো মতেই খুলব না। এইভাবে ঢেকে আমি 5 মিনিট ওয়েট করব এবং গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব। এখন আমি এটা খুলে নিলাম, আর ওপরটা দেখে মনে হচ্ছে যে একেবারে এই বড়াগুলো রেডি হয়ে গেছে। সাধারণত বড়ার তরকারি কিংবা বড়ার ঝাল খাবার জন্য আমাদের বড়াগুলো এইভাবে ছোট ছোট করে পাকিয়ে তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হয়, কিন্তু এই বড়াগুলো আমি ফ্রাই করছি না, এরকম করে ভাপিয়ে নিলাম। হয়তো আপনারা ভাবছেন ভেতরের অংশ কাঁচা রয়ে গেছে, কিন্তু একেবারে না, এটা খেলে বুঝতে পারবেন। শাক থেকে যে জল বেরিয়েছে এটা প্রায় শুকিয়ে গেছে। এই দেখুন অনেকেই ডাল খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবেও ডালের বড়া তৈরি করে দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। এখন শাকটাতে তো নুন দেওয়াই ছিল, এখন হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকে নিলাম, আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। এরপর বন্ধুরা আমি ওই কড়াইতে শাকটাকে তুলে
অল্প আঁচে একটু টমেটো বাটা দিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর চটকে রাখা শাকটা দিয়ে দিলাম। যেহেতু তেলবিহীন সবজি, যাতে গন্ধ না ছাড়ে তার জন্য খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এতে হাফ চা চামচেরও কম দিয়ে দেব পাঁচ ফোড়ন। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দেব নারিকেল বাটা। শাকের সাথে যদি নারিকেল বাটা কিংবা নারিকেলের দুধ ব্যবহার করেন তাহলে এই শাকের পুষ্টি আরও কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। শাক যখনই রান্না করবেন তখনই কিন্তু নারিকেল দেবার চেষ্টা করবেন, সেটা কুচিয়ে হোক, গ্রেড করেই হোক কিংবা বেটেই হোক। এরপর আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল বাটা। হ্যাঁ, এই খাবারটা খেলে পেট পরিষ্কার হয় এবং দুর্বল ব্যক্তি সবল হন, আর তার সাথে সাথে পেটও অনেকক্ষণ ভরা থাকে, আর একটুও তেল লাগে না এই সবজি করতে। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এমনিতেই ভালো করে না ফোটালে গন্ধ আসে। বন্ধুরা দেখুন, আমি যে বড়াগুলো রেডি করে রেখেছিলাম এই ডালের বড়াগুলো এখানে ঢেলে দিলাম। আপনারা ভাবছেন যে ডালের বড়াগুলো হয়তো খুব শক্ত হয়েছে, কিন্তু একেবারে না, একবার এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আপনারা মেশাতে পারেন গোলমরিচের গুঁড়ো, তারপর মেশাতে পারেন গরম মশলার গুঁড়ো, যে কোনো মশলা দিতে পারেন, কিন্তু কোনো মতে তেল দেওয়া যাবে না। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, এখানে হালকা করে সর্ষে কিংবা পোস্ত বেটেও দেওয়া যায়, আতপ চাল বেটে দেওয়া যায়। এই রেসিপিটা অনেকভাবেই হয়। এখন আমি এটাকে ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দিলাম। এখন শাক তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর যে সমস্ত আমি উপকরণগুলো দিয়েছিলাম সেগুলোও বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য তো রেডি, গরম গরম শাক দিয়ে ডালের বড়া, এত সুন্দর খেতে লাগে এটা। আর পরিমাণ মতো যদি একটু ঝাল দেওয়া যায় তাহলে আরও খেতে ভালো লাগে। তো এখানে আপনারা অল্প করে চিনিও মেশাতে পারেন, যেহেতু শাকের মিষ্টতা আছে যার কারণে আমি চিনিটা দিলাম না। তৈরি হয়ে গেছে ডালের বড়া দিয়ে শাকের তরকারি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।